একটা তো ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ এটা মানতে হবে, যদিও আমাদের বোর্ড ইস আমাদের বোর্ডের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমি মনে করি যে কর্পোরেট সেক্টর থেকে সাপোর্টটা সবসময় যেখানে একটু সাকসেস হয়, যেটা হয়েছিল আমাদের 50-ওভার ফর্ম্যাটে, সেটাই কিন্তু কর্পোরেট সাপোর্ট, আমাদের পাবলিকের সাপোর্ট, জনগণের যারা সাপোর্ট সব কিছু নিয়ে আসে। সেই জায়গাটাতে ইউটিলাইজেশন অফ মানি ইন দ্য প্রপার সেক্টর আমার তো মনে হয় ডিসেন্ট্রালাইজ করা দরকার। ঢাকা ভিত্তিক এখনও রয়ে গেছে কিছু কিছু জায়গায়, হ্যাঁ এখন সিলেটে একটু একটু কর্মচাঞ্চল্য দেখা যায় ক্রিকেটের দিক থেকে, কিন্তু আমার মনে হয় যে ওভারঅল সারা বছর ধরে আরও ইনডোর্স যদি ফ্যাসিলিটিস বানানো যায় ওই মফস্বল টাউনগুলোতে অথবা অন্তত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সগুলোতে, তাহলে উৎসাহ পাবে ওইখান থেকে আহরণ করা, খেলোয়াড় আহরণ করা এবং তাদের ধাপে ধাপে ওঠার ব্যাপারে কোচদের উৎসাহিত করতে হবে। দুর্ভাগ্যবশত আমরা বিদেশি কোচদের উপর ভরসা করেই যাচ্ছি, করেই যাচ্ছি, তারা কতটুকু ভ্যালু অ্যাডিশন করে আমার এ নিয়ে অনেক সন্দেহ আছে। অনেক বিদেশি কোচ আছে যাদের ইংরেজি তাদের অ্যাকসেন্টের কারণে অনেক সময় আমাদের খেলোয়াড়রা বোঝে না, 50% ইজ লস্ট ইন ট্রান্সলেশন। এইসব কারণে ওরা সাবকন্টিনেন্টাল কোচেস হলে কিছুটা আমাদের আপব্রিঙ্গিং মাইন্ডসেট বোঝে যে আমাদের সোশ্যাল জিনিসগুলো কী, বাঙালিরা কীভাবে চিন্তা করে, কী খাওয়া দাওয়া করে, কোন ধরনের জায়গা থেকে তারা খেলে উঠে এসেছে, এইগুলি অনুধাবন করতে পারলে কোচিং বিকামস ইজিয়ার। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। সে কারণে আমি মনে করি যে বাইরে থেকে নামি দামি কোচ যতই আনুক, এক বছর দুই বছর চার বছর তারা এসে তাদের কাজ, তাদের ছকে বাঁধা কাজ করে দিয়ে চলে যায়। আমাদের নিজেদের কোচদের ডেভেলপ করতে হবে, নিজেদের কোচরা আমাদের ছেলেদের নিজেদের কোচের চেয়ে বেশি ভালো কেউ বোঝে না। কোচিং হ্যাজ টু ইম্প্রুভ। থ্যাঙ্কফুলি এখন ইন্টারন্যাশনাল আম্পায়ারিংও আমাদের কিছু পদচারণা হয়েছে, সেই জায়গায়ও আমার মনে হয় বোর্ডের দায়িত্ব আছে টু প্রজেক্ট দিস পিপল। তো এদেরকে আরও বেশি বেশি ট্রেনিং দিতে হবে, এদেরকে অন্যান্য সমমানের দলগুলো যদি বলি সেখানে কিন্তু দেখা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কোচদের অথবা আম্পায়ারদের বিচরণ অনেক আগের থেকে আছে, ইভেন অ্যাসোসিয়েট মেম্বারদের দেশ থেকে আছে, কিন্তু আমাদের দেশ থেকে সেটা লক্ষণীয় না। সো অনেকগুলি আসপেক্ট আছে ক্রিকেটের যেগুলি উন্নতি করার জন্য প্রয়োজন। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিয়ারা তো একদিনে হয় নাই, তারা তো এক জায়গাতে শুরু করে হয়েছিল, এসে তারা না হয় পঞ্চপাণ্ডব হয়েছিল এবং তাদের ক্যারিয়ারের শেষের দিকে তারা একটা মানে সলিড একটা গ্রুপ হিসেবে কাজ করেছে। হ্যাঁ দেখবো না কেন, নিশ্চয়ই আছে, কিন্তু যারা আছে তাদের তো মাত্র শুরু। বেশিরভাগ খেলোয়াড় যারা খেলছে আমাদের এই দলে এই মুহূর্তে, ওই দুজন ছাড়া, সাকিব আর রিয়াজ ছাড়া, অন্যান্যরা কয়েকজন কিছু বছর ধরে খেলছে আর কয়েকজন তো ফ্রেশ। টু আর্লি টু সে, এখনও কেউ ওইভাবে মানে চোখে পড়ার মতো হয়তো বা দেখি। সাকিবের কথা বলতে হলে তো অলরাউন্ডারের কথা বলতে হয়, অলরাউন্ডার তো ওরকম পাওয়া খুবই মুশকিল। এখন তো যারা দু একজন অলরাউন্ডার আছে তারাও কনসিস্টেন্ট না, হয়তো খেলছে ইঞ্জুরির কারণে বাদ পড়ে যাচ্ছে, এটা সেটা, কনসিস্টেন্টলি কাউকে পারফর্ম করতে দেখছি না। কিন্তু এটা আবার বলতে হয় যে ওদের প্রথম দিকেও কিন্তু সবাই বলে না দেল টার্ন ইন টু অল দিস গ্রেট প্লেয়ার্স। তো টু আর্লি টু সে, কিন্তু আমি ডেফিনেটলি নাম বলবো না, দু চারজন আছে তারা যদি ধরে রাখতে পারে খেলা, তারাও ইন 3-4-5 ইয়ার্স টাইম তারাও বাংলাদেশের ব্যাকবোন হয়ে দাঁড়াবে।